এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমার উপকার হবে, বুঝলেন না? কারুর ভালো করতে নেই, বুঝলেন? কায়দাটা তো বেঁচে রপ্ত করা হয়েছে দেখছি, সাহেবী সংসদে লোকটা কেন? আপনি বিশ্বাস করুন, সত্যি বিশ্বাস করুন দাদা, দিনে কর্তা খুলে ওটা কি হবে? নেতাকারী ছাড়া ঘুরে দেবো যখন তখন বুঝতে পারবেন না, চারটে পয়সার জন্য যাচ্ছে হোক। কাছের দুই গোয়া বাগান লেন, কালীকিঙ্কর হাওড়া। আচ্ছা কালীকিঙ্কর বাবু, এই যে আমরা আছি, নিজেদের একটা করে সেট আপ করবার চেষ্টা করছি, মানে এই আমাদের জীবন। বলুন তো জীবনটা কি? জীবনটা বাঁচবার না, জীবনটা মরবা। সব যে সত্যি হচ্ছে কি, মৃত্যু সে আসবেই, দুদিন আগে বা দুদিন পরে। তাই তো বলি কালীকিঙ্কর বাবু, জীবনটা নশ্বর। ভাবছেন বেঁচে আছেন, আজ আছেন, কিন্তু হলপ করে বলতে পারেন যে কাল থাকবেন মরণ। হ্যাঁ মরণ, মালকী ঠিক কথাই বলেছেন। কে জানে কালই হয়তো ওই মরণ আপনার জন্য অপেক্ষা করে আছে। ভাবছেন কি করি, বিশ্বস্ত সবল মানুষ মরণ আসবে কি করে? মশাই এই ব্যস্ততার কলকাতা, মরণ তার আনাচে কানাচে। সুস্থ মানুষ আপিস গেলেন, গেলেন ঠিকই, কিন্তু হয়তো আর ফিরলেন না। এসব অনক্ষণের কথা কি বলছে গা? ঠিক কথাই বলছি মালক, কি ঠিক বলছি। আপিস থেকে ফিরছেন, মরণ আপনার সামনে আসে পাশে, ট্রাম বাস গাড়ি চতুর্দিকে একবারে গিজগিজ করছে, একটু অসতর্ক হয়ে রাস্তা পেরোতে যাচ্ছেন, এমন সময় প্রবল বেগে দেল ও দৈত্যের মতো ডবল ডেকার রূপী মরণ দোলে পিষে থেতলে একেবারে চেপটে দিল। মিনসে কি বলছে গা? আর তুমি বসে বসে তো গিলছ। আপনি উত্তেজিত হবেন না মা ঠাকুরন, আমি আপনার ভালোর জন্যই বলছি। ভেবে দেখুন দেখি সেদিনের কথা মালক্ষী, উনি ডবল ডেকারের তলায় আর পুত্রকন্যার হাত ধরে অসহায় অনাথা বিধবা আপনি। বিদায় কর, বিদায় কর, বিদায় কর নে আপদকে। এই ভদ্রকুর বেলা বলে কিনা আমি বিধবা? না না আজ নয়, কিন্তু উনি ডবল ডেকারের তলায় গেলে আপনার তো সদকথা একবার কথা নয় মা লক্ষ্মী, সেদিন আপনাদের দেখবে কে? দেখবে এই গ্রেটার ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের পলিসি,
এ হচ্ছে আপনার অসহায় সহায় অনাথের নাথ বিধবার বন্ধু। বিধবার বন্ধু, বিধবার বন্ধু বলে অখান্ত মোর ঝাঁটাটা একবার নিয়ে তো ঝাঁটি বিষ্ট ছেড়ে দিই। বিধবার বন্ধুত্ব মোর এটা একবার দেখিয়ে দিই। মশাই জান না, এরপর একটা ফ্যাসাদ পাতাবে, খেপে গেলে আমাকে সুন্দরী আই দেবে। বলছেন? হ্যাঁ বলছি। কইবে খান্তি অন্যে বলে কিনা বিধবার বন্ধু, কই দেখি তো বিধবার বন্ধু। জান না মশাই। যাচ্ছি যাচ্ছি, দাদা আবার আসবো। এই গ্রেটার ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স এর পলিসির কথাটা মনে রাখবেন। মনে আর রাখতে দিলেন কই, ওদিকে আমাকে যে ভুলিয়ে ছাড়বে। বাবা এলে বলে দিও কাজটা ভালো হচ্ছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বেশ ভালোই করছেন, কিন্তু আমিও সহজে সারবার পাচ্ছি না। ধরো একদিন পড়বে, সেদিন বুঝতে পারবে বুনো হলের মুখে আমিও ফাঁকা তেঁতুল, গায়ে রক্ত জল করা টাকা অত সহজে ফাঁকি দেওয়া চলে না, আমিও গোবর্ধন গলি। হ্যাঁ সকালে বেরিয়ে গেছেন, কখন আসবেন ঠিক নেই, দিনে মানে না এলে সন্ধ্যা সাতটা হতে পারে, দশটা হতে পারে, রাত বারোটা হতে পারে, আবার নাও হতে পারে। এলে পরে কি বলবো বলে দেন বাবা? দাঁড়াও 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 মা, বাবার কথা পরে হবে, আগে তোমার কথাটা বলে নি। দেখো মা, রোজই ওই সেখানে বলি দিনে তিনবার করে শুনতে শুনতে কানে মোটে ধরে গেল, দুটো নতুন কথা জোড়ো না মা, কানটা আমাদের জুড়ো। হ্যাঁ শোনো, বাবা এলে বলে দিও যে টাকা আজ আমার চাই, আমি তিনবার এসেছি,
আবার সন্ধ্যায় আসবো, রাত দশটায় আসবো, বারোটায় আসবো, যত রাত হয় আসবো, কিন্তু টাকা আজ আমার চাই, বুঝলে? একবেলা না খেলে মানুষ মরে যায়। চলবে না, ও বেলার ব্যবস্থা তো একটু করতে হবে। তাই ওটাকে বেঁচেই সে ব্যবস্থা পাকা করা হবে। আরে মৃত্যুকে প্রতিদিন ঠেকিয়ে রেখে নতুন করে জীবন ধারণের চেষ্টার নামই হচ্ছে নবজীবন। ও বেলা টিকতে হবে তো। নবজীবনই বটে, নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভবিষ্যৎ সব শিখে তুলে রেখে
অন্যের সুখ স্বাচ্ছন্দ্য ভবিষ্যতের ফেরিওয়ালার নাম নবজীবন চক্রবর্তী। যাই বেরোই আবার, এখন যেতে হবে না। কেন? এই তো এলে, একটু জিরো। জিরোতে তো চাই রে মা, কিন্তু এটা এটা দেয় কই? যাকে বলছিস যখন একটু শুয়েনি মা। সত্ত্বেও আমি শুধু তোমার মুখের দিকে চেয়ে দাদা বুকে ম্যানেজ করে আসছি, তুমি তো আমার দিকে একেবারে তাকাচ্ছ। তাকেই তো আছি, দেখতে পাচ্ছেন না? তা পাচ্ছি, তবে সীতা কেন তো সীতা কেন নয় শ্যামালি, একটু খোলা চোখে একটু তার আর কি। দেখবে তো, ব্যাস ব্যাস তাহলেই হলো। তোমাকে আমি বলে রাখছি, এ বাড়িতে বিনে ভাড়া যদি থাকতে পারো সেরকম বন্দোবস্ত করে দেবো। আর দাদাবু তো এদিকে টাকা বাড়ি ফুরসত পায় না, হিসেব নিকে সব আমাকেই দেখতে হয়। দয়াতে দেবো একটা খেল খেলে, তাই বুঝি বলো? তুমি দেখে নিও তোমার জন্য আমি কি না করতে পারি। গিয়ে আরো একটু বসি। জন্ম অবধি হম রূপ নেহারিনু নয়না। পিসিমা আগে তো কখনো হালে এসেছেন? হালে রে, তাহলে তো সব কথা শুনে ফেলেছেন। না ওই কানে কিছু শুনতে পারল না, তাই তো চিকিৎসা করতে এসেছেন। আঙুল নয় তো যেন একেবারে চাপার কলি। আমার এই ছোট্ট নিশানাটা তোমার? না, ওটা আপনি ফেরত নিয়ে যান। পিসিমা কানে শুনতে পান না বটে, কিন্তু চোখে দেখতে পান বেশ। দেখে ফেললে ভারী মুশকিল হবে। ও, আর তাছাড়া কে কোথা থেকে দেখে ফেলবে? এটা নিয়ে যান। হ্যাঁ, আপনি নিয়ে যান। ঠিক আছে, আজকে যাচ্ছি, কালকে দুপুরে আসবো। হ্যাঁ, বেন নাম ওই পিসিমা, একদিন ভাইজিকে নিয়ে আমাদের বাড়িতে পায়ে তুলে দিতে হবে। কিন্তু সামনেই যখন এত ঢোলাঢুলি, পেছনে না জানি কি কি বললে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি, ওই ছোঁয়াটা এত আসকার পায় কোথা থেকে? এই এই না হলে পুরুষ মানুষ, সে বিক্রম এতক্ষণ ছিল কোথায়? বাপ হয়ে মেয়ের অমর্যাদা চোখের উপর সহ্য করে আবার তম্বি করছো? পারলে না ঘাত ধরে ঘর থেকে বার করে দিতে? আসকার আমি দিয়েছি। তবে কে দিয়েছে? দিয়েছো তুমি। চুপ, বাপ কোথাকার। কি বললে? আমি পাপ? হ্যাঁ হ্যাঁ পাপ, হ্যাঁ সব থেকে বড় পাপ যে তোমার মেয়ে হয়ে জন্মেছি, তারই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে উঠতে বসতে, জানি না শেষ হবে কবে। কি বেঁচে থাকা বলে? প্রত্যেকদিন বাঁচার নামে মরতে শুরু করি, এর থেকে একেবারে মরে যাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, মরলে তো আমার হর ঘর কানে চুড়ো হয়, আমাকে শেষ না করে কি তুমি মরবে? তোমাকে কেউ শেষ করতে পারবে না, যেমন করে তুমি সকলকে শেষ করেছো ঠিক তেমনি করে তুমি আমাকেও শেষ করবে। মাঠে থেকে ফেলে না খেয়ে ক্ষয় হয়ে গেল, ভাইটা গেল বিনা চিকিৎসায়,
এবার বাকি রয়েছে আমি, দাও আমাকেও শেষ করে দাও, তাহলে তুমিও বাঁচো আমিও বাঁচি। তুই আমাকে বলতে পারলি আমি শেষ করেছি সকলকে? হ্যাঁ, তুমি তুমি তুমি। আচ্ছা আচ্ছা, আজ আমি নিজেকে শেষ করবো। আগে মিথ্যে বাড়াই করো না, পারবে না। পারি কিনা দেখ, তোমার দৌড় আমি অনেক দেখেছি, মরাও তো সহজ নয়, তাই মরেও তুমি এমনি করে বেঁচে আছো। বেশ বেশ, কোথায় যাচ্ছ? জাহান্নাম। তুই সব ভেবেছিস কি বলতো? সোজা না, যেতে হবে না, যেতে হবে না। তোর ছোট মুখে বড় কথা শোনার জন্য বেঁচে থাকবো। চলে যা, চলে যা সঙ্গে থেকে। পৃথিবী শুদ্ধ লোকের কাছ থেকে কুকুরের মতো তারা কে দেখে আমি ছুটে পালিয়ে বেড়াচ্ছি। এবার একেবারে পালিয়ে যাও, চলে যা। না তুমি যেতে পারবে না বাবা। আর বিস্তার নয়, আর বিস্তার নয়, বিস্তার নিচেটা বোধ হয় ফাঁকা আছে তাই। আত্মহত্যা জানো, আত্মহত্যা পাপ। ওই জলে, ওই জলে কোনো পাপ নেই, ওর নাম প্রতীক পাবনী গঙ্গা। কত পাপি তাবি রোজ ওই জল মাথায় ঠেকে উদ্ধার হয়ে যাচ্ছে, তাই তো বেঁচে বেঁচে এখানে এলাম। এলে মরতে, বাঁচতে? হ্যাঁ, কিন্তু
কেন? তুমি কেন? কি বা বয়স তোমার? কত সম্ভাবনা, কত প্রশস্ত জীবন তোমার। আর মানে মানে আর কিছু বলবেন না? হয়তো এই অন্ধকার নিশি করে আবার সূর্য উঠবে, হয়তো আমার জীবনের নতুন সূর্য, সেই নতুন প্রভাতে পাখিরা আবার গান গাইবে, হয়তো আমার জীবনের জয়গান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফাজলামি হচ্ছে? ঠিক, জীবন নিয়ে ফাজলামি? জানো এই আত্মহত্যার অপরাধে তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। আজকের রাতটার মতো তাহলে নিশ্চিন্তই হওয়া যায়, কিন্তু কাল কাল তো জল শুকিয়ে যাবে না। মানে তোমাকে মরতেই হবে? হ্যাঁ, বাঁচার আর কোনো উপায় নেই। আছে, কিন্তু কায়দাটা রপ্ত করা গেল না। তাহলে মরতে হবে? হ্যাঁ, একেবারে ঠিক করে ফেলেছ? বলছি তো মশাই, হ্যাঁ একেবারে। হ্যাঁ হ্যাঁ একেবারে। যান তাহলে আমাকে বাঁচিয়ে যাও বাবা। কি ব্যাপার? ব্যাপার অতি সামান্য। দেখো বাবা, এই পৃথিবীতে লক্ষ লক্ষ লোক মরছে শুধু একটি লোকের বাঁচার কারণে, আর তুমি যখন মরবেই ঠিক করেছো, তখন এই একটি লোককে বাঁচিয়ে যেতে পারবে না? জীবন মৃত হয়ে আছি বাবা। কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। যা করবার আমি করবো, তোমাকে শুধু কষ্ট করে আর কটা দিন বেঁচে থাকতে হবে। কেন? লাইফ ইনসিওর, তোমাকে একটা লাইফ ইনসিওর করতে হবে বাবা। লাইফ ইনসিওর? একটা লাইফ ইন্স্যুরেন্স। আর একবার বাঁচার শেষ চেষ্টা করে দেখি, ধার দেনা করে কোনো মতে প্রিমিয়ামটা শুধু আমাকে নমিনি করেছো, ব্যাস। তাহলে বাঁচবেন আপনি? নিশ্চয়ই, তোমার মৃত্যু মানেই তো আমার জীবন। অকারণে মরছিলে, এবার কারণে মরবে, সার্থক মৃত্যু হবে তোমার। কি বলো, রাজি? রাজি। বলুন কবে কোথায় আপনার সঙ্গে দেখা হবে? কোথাও টোকাও না, বাপ রে বাপ কোথাও টোকাও না। যে কদিন বেঁচে থাকো আমার নয়নের মনে হয়ে থাকো, এমনিতে তো চাল চলে নেই কোথাও। না আপন জন নেই। নাম নাম তো একটা আছে। তা অবশ্য আছে, বর্তমান পরিস্থিতিতে সেটা অচল। কি নাম? অমর। অমর? চলেছি মরতে আগে? হ্যাঁ। আসছেন কেন? ভাবছি এই রসিকতাটা করলে কি? রসিকতা নয়, বরং দূরদর্শিতার অভাব। বল বাবা, বুঝতেই পারেননি 27 বছর বাদে ভেজালের দুনিয়ায় ছেলে তার মিসফিট হয়ে যাবে। তা মশাইয়ের নাম তো জানা হলো না? আমার নাম তো তুমিই সার্থক করবে বাবা। তাই বুঝি? হ্যাঁ, আমার নাম নবজীবন। অমর মোরে নবজীবন। গুড, ভেরি গুড, দিস ইজ হাউ ইউ আর প্লেসড। জীবন মৃত্যু, চলুন যাই পাশাপাশি। শুধু শ্যামলের মুখের দিকে চেয়ে টাকাটা আপনাকে দিচ্ছি। বড় মুখ করে চেয়ে পাঠিয়েছে, তাহলে জেনে শুনে আপনার মতন লোককে টাকা ধার দিকে ঠকতে চাই বলুন। ছি ছি ছি, তুমি কি বলছো বাবা? তোমাকে আমি ঠকাবো? তুমি কিচ্ছু ভেবো না, আমার সব ব্যবস্থা হয়ে আছে। এক মাসের মধ্যে আমি তোমার সব শোধ করে দেবো, টাকা আমায় করাক্রান্তি বাড়ি ভাড়া পর্যন্ত। লটারির টাকা স্বপ্নাদেশ পেয়েছেন বুঝি? লটারির টাকার আশায় কি কেউ ধার করে বাবা? এই লটারি নয়, একেবারে জল জ্যান্ত যাকে বলে ইন্স্যুরেন্সের ক্লেপ। কি না, কিছু না। হ্যান্ডেলটা সই করে দিন। মনে রাখবেন, বিনা বন্ধকে দিচ্ছি এতগুলো পরের টাকা। না জগবন্ধু, আমাকে বিনা বন্ধকিতে টাকা দেবে এত বড় বোকা তুমি নাও। কি বন্ধক রেখেছি আমি টাকা নিলাম তা আমি জানি, আর এও জানি যে সময় মতো ফেরত দিতে না পারলে হয়তো এবার আমার শেষ অবলম্বনটুকু হারাতে হবে।
সবই তো হারিয়েছেন, তবে ভয়টা কিসের? জগবন্ধু হাজার হলেও আমি বাপ তো তোমার সত্যি কেটে রেখে দিয়েছি, গুনে নেন। খাও বাবা খাও, বড্ড কষ্ট হলো তোমার। তা একটু হলো, তবে এ যা হলো তুলনা হয় না। দূর থেকে চেহারা দেখা ছাড়া এর সাধ্য করে ভুলেই গেছে। আপনি মনে হয় শুধু নবজীবন নয়, দীর্ঘজীবন লাভ করবেন। কি করে বুঝলে? এই যে রাজভোগ এখন আপনার দখলে। যা বলেছ, রাজভোগ দখলই বটে, দখল বলে দখল, একেবারে খাস দখল। ওই রে শ্যামলি, চাটা নিয়ে আয় মা। ডাক্তার বাবু না দেবে? দেখো দেখো দেখো, চা দেওয়া ছিঁড়ি দেখো। এর থেকে বেশি ছিঁড়ি আমার নেই আর হবেও না। নিজে পায় না সোয়াত খাই, তাই এই শঙ্করাকে এনেছে একেবারে সোয়াতে। এই কিছু মনে করো না বাবা, মিনিটের পথে এরকম আর নেই। তুমি খাও খাও, আমি দেখছি এখনই সব। তুমি খাও। আচ্ছা তো রাখতে কবে হবে বল দেখি? কেন মানুষকে খেতে দিয়ে ওরকম কথা বল না? বলবে না, নিজেরা মরছি উপোস করে আর ওকে জামাই আদর করে রাজভোগ গেলাতে হবে। বাবা এই দুনিয়ায় কে কাকে গেলায়? ওকে কি আমি খাওয়াচ্ছি? ও যিনি দিচ্ছেন তিনি খাচ্ছেন, সাক্ষাৎ নারায়ণ এসেছেন লক্ষ্মীর ঝাঁপি বগলে নিয়ে। ওকে অনাদর করিস নি, আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। তুই শুধু কটা দিন ওকে একটু তোয়াজ করে যা। বুঝেছি। কি আর একটি নদর পাতা মানে বলি হতে এসেছে তোমার হাতে? আরে না, ওকে আর আমাকে বলে দিতে হবে না, ও নিজেই উৎসুক হয়ে এসেছে। ওই এলো আর একটি বলি হওয়া পাটা। জানো বাবা দেখ না দেখ না, আপনি বসুন আমি দেখছি। বাবা নিয়ে এসে সাত সকালে বেরিয়ে গেছেন, কখন ফিরে জানি না। দিনে দিনে ফিরলেও ফিরতে পারে, নাও ফিরতে পারে, রাত দশটা এগারোটা হতে পারে। আপনার যদি কিছু বলার থাকে বলে যান, এলে পরে বলে দেবো। বাস 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 বাস, দেখো অচল নয়, সব সচল টাকা ধার দিয়েছি, তাই একবার ধরতে পারলে আমার এই সচল বাবাটিকে একেবারে অচল করে ছেড়ে দেবো, যাতে করে আর পালিয়ে পালিয়ে না বেড়াতে পারে, বুঝেছ? হ্যাঁ তুমি যাবে না, আমি দেখছি। আপনি কেন? তোমার পুণ্য সঞ্চয় দেবী হিংসে হচ্ছে যে, তাই খুব হয়েছে, চুপ করে বসুন গিয়ে। জানি জানি, তোমরা হচ্ছে সেই মেয়ে পুরুষের নির্যাতন যাদের রঙের পোষণ। আহা একবার ট্রায়াল দিয়ে দেখো না, সত্যি কথাগুলো তোমার চেয়ে খারাপ বলবো না। যাও যাও যাও। কাকে চান? আপনি কে? পরিচয় দিলেই চিনে ফেলবেন?
আমার নাম শ্রী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ঈশ্বর বৈকুণ্ঠ বিহারী চট্টোপাধ্যায়ের একমাত্র বংশ প্রদীপ। তা সে প্রদীপটি এখানে কেন? নেববার সময় হয়েছে। ইয়ার কি হচ্ছে? আরে না মশাই, দেবীনুগ্রহে এখনো তো জ্বলছি, নবজীবন বাবুর জীবন সলতে নতুন করে আগুন জ্বালাবো বলে। আমি এসেছি তার মুখে আগুন জ্বালাবে, সে কোথায়? সলতে পাকাচ্ছে। কে? সলতে পাকাচ্ছেন মশাই। বাজে কথা রেখে বলবেন কি আপনি? তা কে হন? বলুন, শিবরাত্রের সলতে বটে আগে। হ্যাঁ, বর্তমানে ওর একমাত্র আশা ভরসা স্থলেই আমি। কিরকম রকম বড় সাংঘাতিক? যথা যথা ওর সম্পর্কে নিঃসন্তান এক বিধবা জেঠিমা প্রচুর বিষয় সম্পত্তি রেখে আজ কয়েকদিন হলো গত হয়েছে। বেশ করেছে, নবজীবন বাবু তো কথা হন না, এখনো হননি। তবে এক সংবাদ পেলে কি হবে বলা ওর করি। মানে? মানে ওই জেঠিমা শেষ সময়ে নবজীবন বাবুকেই তার সমস্ত স্থাবর অস্থাবরের ওয়ারিশন করে গেছেন কিনা। বলেন কি মশাই? তবে আর শুনছেন কি মশাই? তা নবজীবন বাবু কি এ সংবাদ এখনো পাননি? কি করে পাবেন বলুন। কেন কেন? আরে মশাই, এই খবরটা দেবার জন্যই তো আজ দুদিন ধরে তার অপেক্ষা করে বসে আছি। তা শুনলাম তো তিনি পাওনাদারের ভয়ে গা ঢাকা দিয়েছেন, বাড়িই ফেরেন না। বটে বটে, তা উনি বিষয় সম্পত্তি পেলে তো পাওনাদারদেরই মঙ্গল। এই কথাটা কি কাকে বোঝায় বলুন? আমি বোঝাম, আমি বোঝাম। আজ থেকে আমার কাজই হলো এই, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে সবাইকে বোঝাবো উনি বিষয় সম্পত্তি পেলে আমাদের টাকা তার মার যাবে না। বটেই তো, উনি নিশ্চিন্তে বাড়িতে আসুন, দেখুন আজ থেকে কেউ আসবে না। এ হচ্ছে ওই বিষয় সম্পত্তি ওর করায়ত্ত হতে কতদিন লাগবে? বিষয় সম্পত্তি করায়ত্ত হতে তা প্রায় দিন কুড়ি, এক মাস করুন। এক মাস করুন, এই এক মাসের মধ্যে কেউ আসবে না বলে গেলুম। সে একই পুরনো ইতিহাস। ঠিক পরনের এই শাড়িখানার মতোই গোটা স্ট্যাটাস গোটা শত ছিল, শত রিপুদেও লজ্জা নিবারণ পায় না। এদিক ঢাকতে ওদিক বেরিয়ে যাচ্ছে যে বাঁচালে বাবা বাঁচালে। বাঁচতে আপনার এখন 20 দিন বাকি। কয়ান কে? ওই যে কি সই করতে হবে, সময় নষ্ট করে লাভ কি? মেয়াদ তো মাত্র 20 দিন। আনছি এই দেখো, আমি সব রেডি করে রেখেছি, তুমি এই লাইভ প্রপোজালটা এখানে। কি বললেন? লাইভ প্রপোজাল, ডেথ প্রপোজাল বলুন। আমার মৃত্যুর প্রস্তাবনা দিন, সই করে দিন। পারফেক্ট এন্ড সাউন্ড হেলথ, অনেকদিন বাঁচবেন আপনি বলছেন। হ্যাঁ, নামও তো দেখছি অমর, নামটা সার্থক হবে বলেই মনে হয়। হ্যাঁ, বাবারও তাই মনে হয়েছিল। তা আপনার কি মনে হয় নবজীবন বাবু? মেডিকেল এক্সামিনেশনটা তো ভালোই ভালোই হয়ে গেল, আর লাইফটা অ্যাকসেপ্টেড হবে যে কটা দিন বাকি সেই কটা দিন তোমার কষ্ট, তারপর একেবারে ছুটি। দেখুন তো প্রতিমশাই, ওই যে রেস্তোরাঁটা দেখছেন, ওই যে রাতে যেখানে নিয়ন সাইন জ্বলে। হ্যাঁ, ফিরপুর। কত স্বপ্ন দেখেছি, কেউ কে এটা তো একদিন হবই, তখন যখন খুশি ওখানে এসে খানা পিনা করে যাবো। বলো না এ কাঠে মই, আর বলো না এ জীবনের মতো সব তো শেষ হয়েই গেল, পরের জন্য দেখা দেব। খাবে ওখানে? হ্যাঁ জগতিমশাই, ওখানে খাবার দাবারের বেজায় দাম। আহাটা হোক না, মরে তো যাবেই, স্বাদটা অপূর্ণ থাকে কেন? চলো চলো মাটির খাওয়া তো।
এত খাবার পরার ওই ভিড়ের মধ্যে গাদাগাদি করে ট্রামে ভরে যেতে পারবো না। বের মশাই, একটা ট্যাক্সি নিই। ট্যাক্সি? আসুন, তার আগে একটা করে পান খাওয়া যাক। দাও তো বাবা মিঠে মশলা চারটে বেনারসি পান। বুঝলেন চক্রবর্তী মশাই, একদিন কত সাজ ছিল, পাঁচ পাঁচ জনের মতো আমিও মানুষের মুখের উপর একবারে ধোঁয়া ফুকে ফুকে বেড়াই। ওই যে কি বলে আপনাদের গোল্ড প্লেগ নাকি, তাই নিন না একদিন, একদিন কা কাপ্তেন হয়ে একবারে ফুঁকে দিয়ে যাই। কি বললে? একদিন গোল্ড প্লেগ। এই নইলে জীবন, সব আপনার জন্য তোলা বেলো। আরে নিন সিগারেট ধরা, সিগারেট ধরা, নিন। মুখ গোমরা করে রয়েছেন কেন? পুলকিত হন মশাই, পুলকিত হো। আপনার ভবিষ্যৎ জীবনের প্রতিচ্ছবি এই আজকের আমি। এত সবের পর আমারই তো নতুন করে আবার বাঁচার ইচ্ছে হচ্ছে। কি বললে? বাঁচার ইচ্ছে হচ্ছে? ভয় পাবেন না, ভয় পাবেন না, বাঁচতে চাইলেই বা দিচ্ছে কে। সম্পত্তি না পেতেই এত লপচপাট, পেলে না জানি কি হবে। একই বলে দাদা, কপালের নাম গোপাল। দাদা ওই কামলেটা কবে যাচ্ছে বলবি? ইতন বাবু কে করছো? ইতন বাবু, এজেন্ট বাবু। ও ইন্স্যুরেন্স এর এজেন্ট? রুপিয়া নে মিলে তো মিলেগা, 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 সব রুপিয়া মিলেগা। পিসিমা কে সম্পত্তি পাওয়া হয়? সম্পত্তি, সম্পত্তি কা ওয়ারিসান, পিসিমা কা সম্পত্তি। তুই খেয়ে নিয়েছিস তো? আমি আগে থেকে খেতে দেবো, কোন দুঃখ। কি এত বেলাতে গড়াতে শুরু করলে? উঠুন, খাবার দেওয়া হয়েছে, খেয়ে আমাকে উদ্ধার করুন। তুমি খেয়ে নাও শ্যামলি। সে তো খাবোই, এতদিনের পর মেহনত করে ভালো মন্দ রান্না করেছি, খাবো তো নিশ্চয়ই। তার আগে আপনারা একটু কষ্ট করুন। আমরা খেয়ে এসেছি। কি কি বললে? খেয়ে এসেছেন? ও তাই, নিশ্চিন্ত মনে শুয়ে শুয়ে পান জীবন হচ্ছে। যাক, আপনার কল্যাণে এবার নানান রকম বিলাসিতাও দেখা যাবে। বিলাসিতা কেন? বিলাসিতাই তো, এক কাড়ি রান্না করেছি, অবশ্যই আপনারই টাকায়, ফেলে দিতে হবে কিনা তাই গাটা কড়কড় করছে। অনাহারের সঙ্গে পরিচয়, অপচয়ের সঙ্গে তো নেই। অপচয় হবে কেন? ভালো করে রেখে দাও, হবে না নয়। কি গরমের দিনে বাসি জিনিস আপনাকে দিতে যাবো কোন ভরসায়? ভালো মন্দ রান্না করতে আমার খারাপ লাগে না, খারাপ লাগে শুধু নিজের জন্য রাখতে, এটা বুঝতে পারেন না কেন? কয় ওই যে কি ভালো মন্দ রান্না করেছো বললে? রান্না করলে কি হবে, খেয়ে তো এসেছেন। সে তো অনেকক্ষণ, প্রায় হজম হয়ে এলো। থাক,
জোর করে খেয়ে অসুখ করতে হবে না। আরে না না, তোমার খাওয়ার জোর থাকলে অসুখ ধারে কাছে ঘেঁচতে পারবে না। আর ভাবান ওই শামলি তাড়াতাড়ি আবার খেতে বসছো নাকি? হ্যাঁ খাই, বই তো না। কয় শ্যামলি আনো তাড়াতাড়ি। সত্যি সত্যি খাবেন নাকি? তুমি কি মনে করে ঠাট্টা? দেখো খাবার নিয়ে ঠাট্টাইয়া কি আমি একটু কমই করে থাকি। আরো আরো মাছের কালিয়াটা কিন্তু দারুণ হয়েছে, আর একটু দাও দেখি। তা খুব হয়েছে, উঠুন তো। কেন কেন? ভরা পেটে এত খায় না। আরে ভরা পেটে থাকবার জন্যই তো পৃথিবীতে এত মারামারি কাটাকাটি। কিন্তু এমন ভরা মনে খেতে পায় কজন? পেটের কথা ভাববার সময় নেই, কালিয়াটা দাও বেশি দুধ করে খাই। আপনার কাছে কেউ নেই? ছিল, আপনার জন্মতে যা কিছু সবাই ছিল। বাবাকে অবশ্য মনে পড়ে না, মাকে পড়ে একটু। ভালো করে চেনবার আগে আমাকে বিলিয়ে দিয়েছিলেন কিনা? হ্যাঁ, এক অপুত্র বড় লোক দম্পতির কাছে বিলিয়ে দিয়েছিলেন আমাকে। তারপর কোনো পুত্র স্নেহে আমাকে মানুষ করতে লাগলেন, 18টা বছর স্বপ্নের মতো কেটে গেল। তারপরে বাস 18 বছর বাদে ভদ্রলোক একদিন পুত্র সন্তান লাভ করে বসলেন। রক্তের দাগ জলের আলপনার চেয়ে স্থায়ী হলো বেশি। স্নেহ মায়া মমতা এইসব ছুত সাজগুলো আমার শরীর থেকে একটা একটা করে খুলে নিয়ে একদিন সদর রাস্তা দেখিয়ে দিলেন আমার। প্রয়োজনে সব হয়, আর মানুষের সঙ্গে মানুষের ওই একটাই তো সম্পর্ক। কিন্তু বড় খারাপ লাগছে না, আশ্চর্য এত অবিশ্বাসের মধ্যে বাস করে এখনো মানুষকে বিশ্বাস করতে ইচ্ছে হয়। বিশ্বাস না করে উপায় কি? কেন আপনি বিশ্বাস করেন না? মানুষকে বোধহয় না, বিশ্বাস না করে তো বেঁচে থাকা যায় না। জানি তাই ভাবে বেঁচেও নেই আর। আরে মাছের কালিয়াটা দাও দিবি? আরে দাও 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 দাও, বেশি করে দাও। খুব ভালো হয়েছে। ছোঁড়াটা ঘুম হচ্ছে, এই ভাগে আমি কোম্পানির আপিসটা করে আসি। দেখতে দিস নি, চোখে চোখে রাখিস, বুঝলি? বুঝলাম। কি তো তোমার প্রিমিয়ামের টাকা, প্রিমিয়াম দিতে যাচ্ছি। কিছু প্রিমিয়াম এখানেও ছাড়ব স্যার। কি 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 করবে টাকা নিয়ে? ও টাকা নিয়ে পালাবে না তো? ঠিক, চুপচাপ শুয়ে থাকো, সন্ধ্যাবেলা বাইশকপ দেখতে নিয়ে যাবো। Thank you.
শ্যামলি গোবর্ধন গরুয়ের হেফাজতে পাঠিয়ে দিয়ে এলু। এই আপনার জন্য চা করে নিয়ে আসি। এই শোনো, আপনি শাড়িটাও পাল্টে এসো। কালকের সম্ভাবনাতেই তো কোনো রকমের টিকে আছি আমরা। সবাই ভাবছি আজকের দিনটা যেমনই যাক, কালকের দিনটা হবে অতি সুন্দর। কিন্তু যাদের কোনো সম্ভাবনা নেই, এই ধরুন আমরা। কে বললে নেই? আছি শ্যামলি, তোমাদের জন্য হয়তো দারুণ সুন্দর দিন অপেক্ষা করে আছে। তোমাদের সব লজ্জা, সব দ্বৈত শুধু এই শাড়ি দিয়ে না, হয়তো আরো অনেক কিছু দিয়ে চাপা পড়ে যাবে। তোমাদের সেদিনে শুধু আমি থাকবো না। কেন? না, কিছু না, চালিয়ে সেটা যদি ঘটে তাহলে আপনার জন্যই খুঁজবে। তুমি কি করে জানলে? বাবা বলেছেন। কি বলেছেন? আপনার কল্যাণে নাকি আমাদের সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। আমার শুধু কল্যাণের কথাটাই বলেছেন, অকল্যাণের কথাটা তো কিছু বলেননি তো? না। যাও চা নিয়ে এসো, আর সন্ধ্যে সবাই মিলে বাইসকোপ যাওয়া যাবে। Thank you.
Thank you.
আপনার গরমে খুব কষ্ট হচ্ছিল তো? তাই নিজে না জিরিয়ে দুপুরে আরামটুকু পর্যন্ত বিলিয়ে দিতে হবে। দাদা আমাকে দাও, আমাকে দাও। আমি হা করলে ক্ষতি কি? না না শ্যামলি, দাদুকে ডাকছি। জানো আমার, তোমার লাইফটা আজ সত্যি সত্যি অ্যাকসেপ্টেড হয়ে গেল। অ্যাকসেপ্টেন্স চিঠি ব্যস্ত ব্যস্ত? হ্যাঁ, তাই বলে সত্যি সত্যি মরবে? আরে নলে আপনি বাঁচবেন কি করে? তাহলে কিন্তু কবে মরতে চাও? কাল। কালই মরতেই যখন হবে, যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। তা বটে, কিন্তু কি করে মরবে? ডবল ডেকারের তলায় যাবো? অবশ্যই, সবচেয়ে ইজি। তোমার কোনো চেষ্টা করতে হবে না, ওই ধারে কাছে গেলেই ওরা চাপা দিয়ে দিচ্ছে। নতুন কিছু ভাবনা, কিন্তু খবরদার, আত্মহত্যা মনে হলে চলবে না। যে করে হোক দুর্ঘটনা প্রমাণ করাই যায়। তাহলে গঙ্গা স্নানে যাই। তারপর স্নানার্থীদের একজন ডুবে মরে গেল, এটা অবশ্যই মন্দ নয়। পারবে ডুবতে? আমাকে ডুববে না তো? আরে না মশাই, সাঁতারটা তো জানো। একটু 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 ওরে বাবা, সাঁতার জানা লোক আবার সহজে ডুবে না গো। আচ্ছা আমরা দেখছি। কাল গঙ্গায় জোয়ারে পান আসছে, লেভেল 7.5 ফুট উঁচু হবে। তোরে যদি একবার পড়তে পারো তাহলে কিন্তু দেখবে প্রথমটা একটু কষ্ট হবে, কিন্তু তারপরে দুমোড়ে মুচুর তালগুলো তোকে একেবারে তোমার শেষ করে দেবে। হাতের সাথে জানলেও কিছু হবে না। মনে থাকে জানো, 12:45 বান আসছে। 12:45 12:45 সেই সকালবেলা বাবার তর্পণ করতে যাচ্ছি বলে বেরিয়ে গেল, অমরটা তখন ফিরলো না বাবা। আর একটু পরে আমরা ওর স্মৃতি তর্পণ করবো মা। কি ওকে সে তখন তাকে ঘড়ির সামনে বসে বসে কি দেখছো বলো তো? চুপ কর মা, চুপ কর মা। ক্ষণ সমাগত আর কয়েক সেকেন্ড, সার্থক নামাও তার কয়েক সেকেন্ড বাকি। সবই তো গেছে, এবার মাথাটা খারাপ হচ্ছে বাকি। Thank you.
শ্যামলী, দিয়ে জামাকাপড়গুলো মেলে দিয়েছো তো? কিন্তু বাবা যদি বাবা ঠিক আছে চল 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 কি রোদ ছা দিয়ে একবারে ফেটে যায় কি হলো মরলে না যায় বলছি মশাই বলছি বলছি বলবে আবার কি মরতে সাহস হলো না আরে না মশাই না শুনুন না বলছি আমি তো মশাই গলায় জলে পানির অপেক্ষা করছি এলো বাম আপনার ওই বারোটা পঁয়ত্রিশের আগেই এলো ঘো বাজলো হুড়ুহুড়ি পড়ে গেল যারা চান করছিল ওই ওই করে ছুটলো সব ডেঙ্গার দিকে সঙ্গে সঙ্গে তুমি আরে না মশাই শুনুন আমি তো চোখ বুঝে বানের অপেক্ষায় এমন সময় হাতে ঘ্যাঁচ কাটতাম চোখ খুললু তাকিয়ে দেখি জটা জুটো ধারি এক সাধু বাবা আমাকে বলছে এ বেটা মরেগা কে আমি বলো হ্যাঁ মরেগা সাধু বাবা তো তুই হাত ধরে টানে আর বলে কিউ বেটা জিন্দেগি হয় বাঁচনে গালিয়ে আমি বলি না আমার নে গালিয়ে শুরু হয়ে গেল জলের মধ্যে তুমুল বচসা আমি বলি মরেগা সাধু বাবু না ছোট বান্দা সে একেবারে বিড়িবিচ্ছিরি পরিস্থিতি মারবে তারপর হঠাৎ আমার মনে হলো আচ্ছা হয়তো মরতে চলেছি কিন্তু আমার আত্মহত্যার যা সাক্ষী থেকে যাচ্ছে ওই সাধু বাবা তা তো থাকছেই আবার ধরুন বান এলো তরুণ মুখে পড়লো আমাকে তাল করে পাকিয়ে দুমড়ে বুঝড়ে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল কিন্তু ডাঙার দিকে আমি মরলুম না আধ মরা হয়ে গেছিল বাবা তাহলে তো আমি মরে যাবো না না ভালো করেছো খুব ভালো করেছো খুব ভালো করেছো এক চান্সে মরতে হবে আমারও তো তাই ইচ্ছে আচ্ছা তাহলে কি করবে ঠিক করলে আচ্ছা ট্রেনের নিচে কাটা গেলে কি হয় গ্র্যান্ড হয় পারবে পারবো না কেন কিন্তু এই লোহার দরিদ্রটা যখন গাম গাম করে ছুটে আসবে ভাই পালিয়ে যাবে না মরতে তো হবে ভাই পেলে চলবে কেন এই হচ্ছে কথা মনে চোটটি রাখা যায় তারপরে তো স্প্লিট সেকেন্ডের ব্যাপার একেবারে ক্যাচ কিন্তু ধরো তুমি ঠিক রইল অন্য কেউ তোমাকে দেখে ফেলল ওই সাধু বাবার মতো আর শেষ মুহূর্তে তোমার হাতকে ধরে সরিয়ে আসলে তখন তখন কাজ করো একটা ট্যাক্সি নিয়ে বিকেলের দিকে চলে যাও শহর থেকে দু চারিদিকে বেশ ভালো করে তাকিয়ে সঠান ট্রেনের তলায় শুয়ে পড়ো তাহলে আজ বিকেলে যাই আজ কেন কাল যাও পরশু যাও যেদিন খুশি যাও মার যাও মনে চোটটি রেখে যাও বাবুজি জানা কা জানা কা মজাক তো ছোড়ো দেখো বাবুজি ইতনা দূর আ গয়া খালি জানা ইয়া লৌটনা ভি হ্যায় লৌটেগা পরের জন্মে ক্যা আরে ভাই জলদি জলদি চলো ওই তো এনে কো ক্যা ছুট জায়েগা ও কা রত কি ट्रेन में जाना है क्या हाँ भाई
একদম। দেখো বাবুজি, কাড়া বলকে ইতনা দূর লায়া হাম, আমি বলতে বৈতরন টিশন চলনে কো, না জানে কহাও টিশন। সদরজি, আজ ওই টিশন সে তুমকো ভি টিকেট কাটনে পড়েগা। পড়েগা তো পড়েগা, ও দিন দিখা জায়েগা, আমার আগে নেহি জায়েগা, আব উতর জাইয়ে। আরে বাবা, এক্সট্রা পয়সা দেগা, এক্সট্রা পয়সা দেগা। এক্সট্রা পয়সা মুঝে নেহি চাইয়ে বাবুজি, আব জাইয়ে। সদ ব্রাহ্মণ সন্তানের শেষ আশীর্বাদ তোমার কপাল মে নেই হ্যাঁ কি করেগা। अरे इतना रुपया क्यों मीटर में तो सत्ता जी जिधर जाता है ना उधर से खाली पॉकेट में ही आया है अब खाली पॉकेट में ही जाने पड़ेगा सच सत्ता जी बोलिए बाबूजी हमारा एक उपकार करेगा जरूर बाबूजी ये रूमाल टा पहुंच दी थे छब्बीस से दुई बुधनाथ दत्त लेने श्यामली बोले कि मेयर का जी बोलो की बा बोल বলো সুখী হতে আর এটা তার তার কাছে পৌঁছে দিল ও লড়কির সঙ্গে আপনার বহুত প্যার আছে না বাবুজি বহুত আচ্ছা ভাই দেরি হয়ে যাচ্ছে নমস্তে বাবুজি আনন্দে রাখো ভাই ए बाबूजी रुपया पैसा तो सब हमें दे दिया ये सूटकेस भी मेरे लिए छोड़ गया क्या लो के सूटकेस अरे नहीं 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 सुनो सुनो ऐ सदा जी अरे ऐ सुनो ऐ सदा जी ए ए ए अरे ये सूटकेस हमारा नहीं है ये तो अच्छा मुश्किल शांति से मरवार उपाय नहीं সব মালপত্র গাড়ি থেকে নামিয়ে এসে খালি গয়না ভর্তি সুটকেসটা নামাতে ভুলে গেলে ওই ওই করে তখন বললো যা তোমার ভুলো মন ওই সুটকেস ভর্তি গয়না কোলে নিয়ে বসো তা আমার কথা শুনলে না তখন থেকে তুমি আমাকে দুষছো চামড়া সুটকেস কোলে নিয়ে বসে কি করে শুনি কোলে আমার নারায়ণ শিলা ছিল না ওই সুটকেস ভর্তি লক্ষ্মী নারায়ণের সঙ্গে একত্রে রাখলে না বলেই লক্ষ্মী অভিমান করে চলে গেলেন নারায়ণী আবার ফিরিয়ে দেবে নারায়ণী ফিরিয়ে দেবে একজন বাবু এসে দেখ বাবু এসে দেখাবে যা সুটকেস আছে বলে যাতে বলি সুটকেস আছে সুটকেস আছে আগে হ্যাঁ কত বড় সুটকেস এই এই এত বড় এত বড় আগে হ্যাঁ সুটকেস আছে সুটকেস তুমি কোথায় পেলে বোধ হয় আপনাদের কেমন করে জানলে এর ভেতরে একটা খামের উপর আপনাদের ঠিকানা লেখা আছে ও ভেতরে খুলে দেখা হয়েছে আগে হ্যাঁ ছুঁড়ে ফেলে দিয়েছিলাম কিনা আলতারাপ দুটো ভেঙে গেছে আলতারাপ ভাঙা হয়েছে তাহলে বামাল সাফ করিয়ে নেছো আগে না ভেতরে কি আছে গয়না গয়না কতগুলো সুটকেস ভর্তি সুটকেস ভর্তি আর তুমি তো বইয়ে এনেছো ফেরত দিতে আগে হ্যাঁ তুমি কি মানে
তো মানুষ নও। না তা নই, যাচ্ছ কোথায়? ভয় নেই, সব ঠিক আছে, মানুষ নও বলি ঠিক আছে। দাঁড়াও, কে বকশিস? বকশিসের দরকার নেই, বকশিস নয় কৃতজ্ঞতাও তো, ওটা পাঠিয়ে দেবেন। কোথায়? একটা চামড়ার সুটকেসের জন্য তোমার মরা হলো না, আর দুদিন বাদে আমার চামড়ার সুটকেস যে বাজারে বিকবে। আরে ওটা যেমন তেমন সুটকেস হলো তো কোনো কথাই ছিল না। তবে গয়নাবর্তী সুটকেস, গয়নাবর্তী সুটকেস কই দিলাম যা সুটকেস থাকে? যাচ্ছিলে মরতে, গয়নাবর্তী সুটকেস তোমার হাতে এলো আর তুমি সেটা দিয়ে এলে। তুমি কি হে? মানুষ নই, মানুষ নই, দায়িত্ব এত সহজেই মরতে। তাহলে বৈকুণ্ঠপুরের কাজটা তোমার মিটলো না? কই আর মিটলো, বৈতরণীর ঘাটেই তো আটকে গেলাম। হ্যাঁ তাহলে চলো না, একটু ও ঘরে গিয়ে বাকি ব্যাপারটা সব শোনা যাক। এখানেই হোক না, চলুন। বাজে কথা থাক, এখন মরবার কি করছো তাই বলো। মরবো মরবো মশাই, কবে এবং কিভাবে তাই বলো। ওই তো আর সময় দেখে গেলাম। কে অক্টোলনি মনে হয় কাল শুক্রবার ছটার উপরে চলে যাবো, পড়বো ছাপিয়ে। এই যদি পারো তাহলে দেখতে হবে না, অত উঁচু থেকে মাথাটা নিচু করে পড়লে না তুমি নিজেও বুঝতে পারবে না যে কি হয়ে গেল। আরে চাতু চাতু, তোরা যাচ্ছ? কে যাচ্ছে? পান্নাদার তো নয়, শ্যামলি দেখছি, তুমি এখানে এসে বসো। কাকে চাই? আপনি কা নাম শ্যামলি দেবী? হ্যাঁ, কেন? এক বাবু মেরা গাড়ি পে বৈতরণ ঘাট গিয়া, ও বাবু এ রুমাল আপকো ভেজা, আর আপকো সব ভি কাবলা কিয়া। বলে সে বলে সে ভি বলে সে আপকো সাথ বহুত প্যার হয় উনকো, ভালো বাসে না আপনা কে। নমস্তে ভাইজি। হ্যাঁ খুশ খবরি লায়া হুম, শাদি কা বক্ত ভাই কো ভুলনা নেই, মেরে গাড়ি কা নম্বর 430। আমি মানে দেরি হবে বলে তাই ওকে বলি। যত চালাকি হও না কেন, মাঝে মাঝে তুমি খুব বোকা। কেন কেন? ও কথা লোক মুখে বলে পাঠানোর কোনো দরকার ছিল না, অনেক আগে জেনেছি
কি জেনেছো? শিখ ড্রাইভারকে দিয়ে যা বলে পাঠিয়েছো? কি বলেছে? কি বলেছে শিখ ড্রাইভার? বলেছে কি বলেছে? বলেছে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্যকারে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই। মাঝে মাঝে কি যে তোমার হয় বাপু, কোথায় যাচ্ছ? রান্না করে জল খেয়ে আসি। না, আমার আশার মুখে জল দিয়ে উনি জল খাবেন কি মতলব খানে কি তোমার? আমারই খাবে আর আমারই বুকের উপর বসে আমারই দাড়ি উপড়াবে? প্রেম প্রেম হচ্ছে মেয়েটার সঙ্গে? কি বলছেন দাদা? নাকা, আমি কিছু বুঝতে পারি না। স্পষ্ট দেখতে পাচ্ছি বাঁচার সাংঘাতিক সব সিমটম গ্রো করছে তোমার মধ্যে, তাই তোমার মরা হচ্ছে না। মানুষ বাঁচে কিসে? আকর্ষণ, ওই মেয়েটার প্রতি তোমার আকর্ষণ হয়েছে, প্রেমে পড়েছ তুমি, তাই মরা তোমার হয়ে গেল। আর তুমি না মরলে আমারও হয়ে গেল, মরা ছাড়া আর আমার গতি নেই। এখন ছাড়ুন দেখি 200 টাকা। কি বললে? 200 টাকা? ইয়ার কি হয়েছে? ও, আমার জীবনটাও তাহলে ইয়ার কি হয়ে গেল? বেশ দেবেন না। এই দেখো, ও অমনি বাবু রাগ হয়ে গেল। আরে আমি কি দেবো না বলেছি? কিন্তু কি হবে, কি অতগুলো টাকা কি হবে? আপনাকে বাঁচাতে হবে তো। হ্যাঁ, তা তো হবে। এই তো শেষ 20 টাকা আছে। এক পাঁচ থেকে তোলো বাজো পাঁচ থেকে পুরিয়ে গেল পাঁচ থেকে পাকা রং দাদা এটা একদিনে কারবার না রোজই এখানে বসছি পাঁচ থেকে তোলো বাজো পাঁচ থেকে বলছি এটা নিয়ে পাঁচ থেকে তোলো বাজো পাঁচ থেকে পাঁচ থেকে পাঁচ থেকে।
ক্ষেত্র থেকে কৃতকার্যত সঙ্গে প্রচাদ আরে যুদ্ধে এগোতে গেলে সময় সময় পিছু হারতেও হয় কিনেছো দাও তাতে দাও আর পেটের মধ্যে একটা খন্ড যুদ্ধ শুরু হয়ে গেছে আর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাতে তাতে আরে ঠিক আছে ঠিক আছে হাত দাও ভালো করে হাত দাও এত বড় দেহটার মধ্যে ছোট্ট একটু সবনেশে পদার্থ নাম তার মন সবনেশ হতে যাবে কেন সবনেশ নিয়ে আরে বাপরে মৃতকে জীবিত করছে জীবিতকে মৃত করছে কম ক্ষমতা নাকি ওই খুদে শয়তানটার বৌরূপের মতো শুধু রঙই পাল্টাচ্ছে রঙই পাল্টাচ্ছে এই দেখো না এতদিন যে জীবনটাকে মনে হতো বিষময় অর্থহীন আর তা দেখুক গে ভয়টা কি শুনি তুমি তো বলেছ অন্যায় করা আর অন্যায় সবাই একই অপরাধ জানি আজকের এই সুযোগ সহজে ছাড়বে না জগৎ এর জন্য হয়তো বাবাকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়বে কেন কেন বাবার অসহায় অবস্থার সুযোগ আমাকে একবার কিনে ফেলতে চাইছে নজর আমার বেশ সাফ নজর বলতে হবে প্রভু প্রভু জগবন্ধু সত্যি জগতের বন্ধু তুমি জগৎ বন্ধু টাকা 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 একটা না দুটো না এক দাদা টাকা দিচ্ছে বদমাইশ টাকা তাহলে পিসিমার সম্পত্তির মালিক হলো সে ফের ধাপ্পা বাজি হ্যাঁ ফের বাস তবে ধাপ্পা দিয়ে বোকা বানিয়ে দিয়ে গেছে আজ একটা হেস্তল সে কি এখনো ঘরে বসে থাকবাচ্ছি সে এতক্ষণে খিড়কির দরজা দিয়ে হাওয়া দরজা দিয়ে হাওয়া হ্যাঁ তাই তো খিড়কির দরজাটা তো আছে বলে কোথায় পেছন দিকে হ্যাঁ
জোরের মতো পালিয়ে পালিয়ে বেড়ায় লোকটা। মানুষ তো নয়, যেন তারা খাওয়া জীব। যেন এই জঘন্য জীবনটাকে গা সহ করে নিয়েছে শুধু এই মানুষটার কষ্টের কথা ভেবে। একটা পুরো মানুষ আস্তে আস্তে চোখের উপর আধখানা হয়ে গেল। না সাবলী, ঘটনাচক্রের গণ্ডিতে পড়ে বাঁচার সংজ্ঞাটা উনি হারিয়েছেন। মান আর কোষ দুটোই ওর বিপন্ন হলেও ভেতরে কিন্তু পুরো মানুষ রয়েছে, শুধু বেরোবার পথ পাচ্ছে না। পথ, শুধু পথ চাই, পথ। পথ করে ফেলেছি, আর মানে কোনো ভাবনা নেই, পথ করে। আজ আর আমি ছাড়ছি না, এতদিন বাকি যখন দেখা পেয়েছি। টাকা আদায় করে পিসিমার ওয়ারিসেনের গপ্পে আর আমি বলছি না, বুঝলেন? কোথায় সে নচ্ছার ছেলেটা, কোথায় উঠছে নাকি? হ্যাঁ, এই ছুটির মুখে অফিস পাড়ার দোকানটা বিচতে পারলে বিক্রি পাড়া ভালোই হবে। আচ্ছা, মনটা ভালো লাগছে না, চলো একটু বেরিয়ে আসি। বেশ, আজ না আর কখনো বলো না, কিন্তু আমার কাজের প্রধান সহায় তুমি, সেই কাজকে অস্বীকার করতে বলো না। ভুল হয়ে গেছে, আমায় মাফ করো, আর কখনো বলবো না। তোমার ভুলটাকে আজকের দিনে অন্তত অস্বীকার করতেও ভালো লাগবে না। চলো। আমি নতুন আকাশ খুঁজে পেলাম সূর্যের সন্ধানে, আমি নতুন আকাশ খুঁজে পেলাম সূর্যের সন্ধানে, নতুন চোখে পড়ে পেলাম এই জীবনের মানে, আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার নিশানা, আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার নিশানা। ভালোবাসার স্রোতে কখন মিটলো পরম তৃষা, পথ হারানো মনকে দিলাম পথে চলার দিশা।
ভালোবাসার স্রোতে কখন মিটলো পরম তৃষা পথ হারানো মনকে দিলাম পথে চলার দিশা আমি অবিশ্বাসী এই পৃথিবীর বুকের মাঝে শুনতে পেলাম অঙ্গীকারের কিশোর বাজে আমি অবিশ্বাসী এই পৃথিবীর বুকের মাঝে শুনতে পেলাম অঙ্গীকারের কিশোর বাজে আমি পৌঁছে দিলাম বাঁচার খবর বিস্মিত মোর প্রাণে আমি পৌঁছে দিলাম বাঁচার খবর বিস্মিত মোর প্রাণে নতুন চোখে করে নিলাম এই জীবনের মানে আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার নিশানা আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার নিশানা তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার এ নিশানা আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার এ নিশানা তুমি দাও দাও ভালোবাসার স্রোতে কখন মিটলো পরম দিশা পথ হারানো মনকে দিলাম পথে চলার দিশা আমি অবিশ্বাসী এই পৃথিবীর বুকের মাঝে শুনতে পেলাম অঙ্গীকারের কিশোর বাজে আমি পৌঁছে দিলাম বাঁচার খবর বিস্মিত মোর প্রাণে আমি পৌঁছে দিলাম বাঁচার খবর বিস্মিত মোর প্রাণে নতুন চোখে করে নিলাম এই জীবনের মানে আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার এ নিশানা আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার এ নিশানা তোমার আলোয় চোখ দেখেছি প্রাণের অভিধানে চোখে পড়ে নিলাম এই জীবনের মানে আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার এ নিশানা আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার এ নিশানা এটাও আমার গাইছে যে তাহলে তো একেবার নিশ্চিত এই তো ঠিক হয়েছে তুমি গাও আমি একটু ঘুরে আসি কোথায় সকাল কর্নার একটা স্টলের চেষ্টা করছি না যাক বেশি রাত করো নাকি আরে না না যাবো আর আসবো তারা কাল সকালে একটু ভালো করে দোকান দিতে হবে তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার নিশানা
মরার ঠিকানা হারিয়ে এবার বাঁচার নিশানা খুঁজে পেয়েছে বাবু কি বলছে না সেই ভুল সব ভুল বলছি ফুটপাতে দোকান ফাঁড়া হকার্স কর্নার স্টল নেওয়া এসব তোমার মৃত্যুর দুর্বলক্ষণ যাকে বলে সিমটম কি বল ভুল ভুল তো নিশ্চয়ই করেছি চুম্বকের পাশে যেদিন ইস্পাতনে রেখেছি সেই দিনই ভুল করেছি আকর্ষণ এটা তাদের স্বাভাবিক ধর্ম কিন্তু এই যদি তোমার মনে ছিল তো আগে বলনি কেন প্রিমিয়াম দেবার আগে বলনি কেন তাতে কি হতো তাতে হতো এই যে ইনস্যুরটা তুমি না করে আমি করতাম নমিনি হতে তোমরা এমনিতে তো বেঁচে থেকে বাপের কোনো কর্তব্য করতে পারিনি মরে গিয়ে মেয়েটাকে সুখী করার একটা সুযোগ এসেছিল তাও একুল অকুল দুকুল গেল বাঁচার মতো বাঁচতে ওই যে তোমাদের সত্যিকার বাঁচার নিশানা তাই খুঁজে পেলে ফুটপাতের হকার এই জীবন বিমার হকারের দিকে তাকিয়ে দেখো বাঁচার স্বপ্ন সেও একদিন দেখেছে কালো চুল সাদা হয়ে গেছে কিন্তু মরে বেঁচে থাকা ছাড়া আর কিছু হয়নি সবাই মিলে কিন্তু এখনো জীবনটাকে আবার গড়িয়ে তোলা যায় একটু একটু করে তার আগে একটি একটি করে আমার মাথার চুল ছিঁড়ে দেবে অন্য সবাই একটি একটি করে সবকিছু ভাই আমাদের রাস্তায় ছুড়ে ফেলে দেবে ওই জগবন্ধু তা জানো ওরাও তো মানুষ মানুষ হয়ে মানুষকে ভয় করতে যাবে কেন এই ভয়ে ভয়ে আপনি একেবারে ক্ষয় হয়ে গেছেন চক্রবর্তী মশাই লেকচার দিও না লেকচার দিবে দুদিনের চোখা জীবনের কতটুকু দেখেছো কি বা জানো দেখেছো চোখের সামনে তিলে তিলে অনাহার স্ত্রীকে মরে যেতে সন্তানকে মরে যেতে বিনে চিকিৎসায় দেখেছ বাপ হয়ে চোখের সামনে মেয়ের অমর্যাদা দেখেছ দেখেছ এসব দেখলে এসব কে চাবি গুলি ফুলে যেতে চিরদিনের জন্য ভয়ে আমি ক্ষয় হয়ে যাইনি ভয়ে আমি ক্ষয় হয়ে যাইনি ভেতরের মানুষটা আমার ক্রমশ কুকুরে কুকুরে ছোট ছোট একেবারে ছোট হয়ে গেছে মাথা তুলে তাকাতে পর্যন্ত ভয় করে আজ আমি নিজেকেই বিশ্বাস করতে পারি না শ্রদ্ধা করতে পারি না কাউকে না আর সেই নিজেকেই তুমি বলছো ভালোবাসতে সময় বা মন আজ আর আমার কোনোটাই নেই অপুরন্ত সময় তোমাদের নতুন করে পাবো তোমরা আমায় কিছু বলুন কি হয়েছে তোমার বলো কই কিছু খাচ্ছ না খেতে ভালো লাগছে না মা মনটা ভালো নেই চারিদিকে যেন ক্রমশ অন্ধকার দেখছি আলো করাবার ছিল কবে জীবন জুয়ে হারতে হারতে সর্বস্ব যেতে বসেছে কাজটা ভালো করে নি মা ভালো করে এবার বোধ হয় একেবারে ফেসে গেলাম কোনো উপায় নেই কোনো I'm not going to do it.
বাবা দাবায় বলছি না, বাবা জীবন কিন্তু ঘরে নিয়ে পুষছেন, আর কেন জানতে তো আর কিছু বাকি নেই। টাকাটা ফেলুন, আমি সঙ্গে সঙ্গে তোর বাড়ি ভাড়া। তুমি কি বলছো জগবন্ধু? হ্যাঁ যাচ্ছ, মেয়ের সঙ্গে বিয়ে দেবো বলে লোক দেখি যে টাকা আদায় করে, সে যাচ্ছ ছাড়া আর কি। হ্যাঁ মেয়ের সঙ্গে বিয়ে দেবো, মেয়ে দিকে বাপ্পকুম কপ্পকুম করে তিন লাখ টাকা। ওই ছোঁড়াটাই হচ্ছে যত নষ্টের করা, আমার মেয়ের কোনো দোষ নেই বাবা। ধাওনা ধাওনা ছোঁড়া টাকা একটা ব্যবস্থা করি, তোমার পথের কাঠিটা হটে যাক। বলছি ওই ছোঁড়াটাই তোমার মেয়েটাকে মজাবে। তাহলে তো তেলি আমার সঙ্গে খবর দিতে হয়। দাও বাচ্চাদেরকে এমন শিক্ষা দেবো যে জীবনে এমুখ হতে হবে। শিক্ষাটি কমায়, শিক্ষাটি কমায়, একেবারে ফিনিশ। ফিনিশ মানে? ফিনিশ মানে খতম, একেবারে জন্মের মতো খতম। তাহলে তুমিও বাঁচো আর আমিও আবার নতুন করে বাঁচি। সে কি মনে হয় ফিনিশ করে যে আমাকে ফাঁসি যেতে হয়? তবে আর তুমি আমার মেয়েকে কি ভালোবাসো বাবা? ভালোবাসার জন্য ফাঁসি যেতে পারবে না। দেখুন মনে হয় ও সমস্ত বুজরুকি রাখুন, ও মতলব দিয়ে আমাকে ফাঁসি, আমার টাকা ফাঁকিয়ে দেবে না মতলব। আপনার মতো ঢের ঢের লোক আমি চড়িয়েছি, সোজা কথা বলে রেখে দিচ্ছি, দুটো দিন আমি আপনাকে সময় দেবো। এর মধ্যে হয় আমার পুরোপুরি টাকাটা মিটিয়ে দেবেন, আর তা নাহলে ওই ছোঁয়াটাকে ঘর বার করতে হবে। আমি তো দেবো বলেছি, এ কোনো মাঝামাঝি হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ আর কথার যদি খেলাপ হয় না তাহলে দেখে নেবেন জগবন্ধুর টাকার দর কত আছে। পাই পাই করে আমার সমস্ত টাকা আমি চুকিয়ে নেবো, সে যেভাবেই হোক। দেবো দেবো, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। দিলাম গহনা সব ঝুঁকিয়ে দেব। শ্যামলী, শ্যামলী, এই যে বাবা, কি চিন্তাই না হয়েছিল? আরে চিন্তার কারণে জামা কাপড় দাও দিদি, লোকটা অ্যাম্বুলেন্সে তুলতে গিয়ে জামা কাপড় রক্ত হয়ে মাঝামাঝি হয়ে গেছে, এগুলো পাঁচ দিন ফেরত যাবে। যাও তো তাকে যাও, আনছি। নিজের হাতে খুন করে, আরে করছেন কি বসাই, খেপে গেলেন নাকি? যাবে না, খেপে যেতে বাকি আছে কিছু। সব সব বন্ধনা, সব পুরস্কার শুধু তোমার জন্য, সব অনিষ্টের মূলত তুমি। একটু একটু করে যদি মনোরমকে ছেলে দেবে তাহলে সেদিন মিথ্যা সঙ্গে ফিরে এনেছিলে কেন? কাজে ধোকা। আরে কি বলছেন, মোটা মাথা ঠান্ডা করুন। হবে হবে হবে, মাথা ঠান্ডা হবে তো 24 ঘন্টার মধ্যে মরতে, 24 ঘন্টা নেয়া, 24 ঘন্টার মধ্যে হয় তুমি মরবে নয় আমি মরবো, দুজনের একসঙ্গে পৃথিবী দেবে যেন জ্বলবে না। রক্তের জন্য কেঁপে উঠেছেন? উঠেছি তো, এবার নিজের হাতে রক্ত দর্শন করবানি। কেন, কি করেছে আমার? কি না করেছে? বেশ তো, কি করেছে সেটি আগে বলো। না না না, কিছু না। চুপ করো, তোমার থেকে ঢের বেশি আমি একে জানি। রাজভোগ খাওয়াতে খাতে যখন গলা টিপে ধরেছে তখনই বুঝতে পেরেছি ব্যাপারটা তো সহজ নয়। কদিন ধরে লক্ষ্য করছে, দরজা বন্ধ করে কি যেন সামান্য ছোট্ট ঘটনাকে তুমি এত বড় করে দিচ্ছ। যাও 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 যাও।
আরে যা হয় না দেখি আমি ফুটপাতে দোকানটা ফুটিটা ফেলে চলে এলাম আবার দোকান বিজিত হবে না কত বেলা হয়ে গেল চল 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 আমি শুনতে চাই কি হয়েছে কি জানি যা হয়েছে তো নিশ্চয়ই নাহলে অমরদার গাড়ি চাপা পড়ার কথা শুনে আনন্দে লাফাচ্ছিলে কেন দাঁড়াও জানি সত্যি মিথ্যের কোনো দাম নেই তোমার কাছে আমার মাথা দিয়ে বলো তো কিছু হয়নি হাতটা সরিয়ে নিলে মিথ্যেই বল না ভয় কি তোমার একে একে সবাই তোমায় ছেড়ে গেছে আমি যদি না থাকি তুমি তো থাকবে সত্যি মিথ্যে যা হোক বলো মরবে বলে লাইফ ইনস্যুর করেছিল এখন আর মরতে চাইছে না মানুষ নাও সত্যি তুমি মানুষ নাও তুমি কোনোদিন কাউকে কিচ্ছু দিতে পারো চিরদিন শুধু ধ্বংসই করে এসেছো কিন্তু আমার সংসারটিকে এমন করে ধ্বংস করতে দেবো না কিছুতেই না তোমার কাছ থেকে বাঁচতে হবে যেমন করে বাঁচতে হবে না হলে তোমার লালো সারা গুলি জ্বলে পুড়ে খারাপ হয়ে যাবে না 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 শুনলি আমার লালসার আগুনে সব জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে যাচ্ছে আপনি কার্ড কার্ড হ্যাঁ আপনি রেশন কার্ড ও রেশন হয়ে গেছে সে কথা জানা নেই কি করবেন দুহরি আপনি এমন চাই তো কিন্তু রেশন কার্ড নেই আমার আছে এই তিন ভরির গোটা কিন্তু এক ভরির দাম বেশি দিতে হবে কেন তিন ভরি কিনে আপনাকে দু ভরি দেবো আমি এক ভরি নেবো দাদা আমি না জন্য মরে যাচ্ছি আপনি আমাকে বাঁচুন দাদা এখানেও জীবন মরণ এক ভরিতে কারোর জীবন আর দু ভরিতে কারোর মরণ দিন 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 এই তাকে চালানো দিন দেখছি
ধর্ম সংস্থাপনার সম্ভব আমি যুগে যুগে মা তারাই তোর মনে ছিল মা এই করলে ঠাকুর ঘরে নারায়ণ শিলা সম্বল করে বসে আছো, নারায়ণ রয়েছেন পথের নর নারায়ণ। ডাকো না, ডাকো না ওকে। আমাদের ডাক কি নারায়ণ শুনবেন? ওরে শিখি, ও পার্শিকি, পার্শিকি, শোনো 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 শোনো, তোমায় ডাকছি, শোনো শোনো শোনো। কি বলছেন? ওটা গাড়ি চটো, গাড়িতে উঠবো কি মশাই? গাড়িতে বরং আমার উপর উঠলে ভালো হয়। ভাজলামো করো না, ওটো গাড়ি চটো। ও বললেন মশাই, আমার দোকানে পড়ে রইলো ফুটপাতে, আর আমি আপনার সঙ্গে গাড়ি চেপে আমাকে যাবো। ওই দেখে তোমার দোকান হয়, ওই দেখ, ওই দেখ। এই জুলুম নাকি মশাই, দোকান তুললেন কেন? গঙ্গার জলে ফেলে দেবো বলে। সঙ্গে সঙ্গে আমাকেও দিন না মশাই, নিজে তো দুর্বল হয়ে পড়েছি। তা শক্তিমানের প্রচেষ্টায় যদি সত্যি সত্যি গঙ্গা প্রাপ্তিটা হয়ে যায়, যাক। ও, গঙ্গা প্রাপ্তির শখ আছে নাকি? ছিল তো খুবই, কিন্তু পারলাম না। কেন? একটি সূর্যমুখী ফুল মশাই, দিন রাত হা করে মুখের দিকে রসগুলো ব্যাপার দেখতেছে। ওটা গাড়ি দুটো কি দরকার? শান্তি পাই, মরে গিয়ে যেন শান্তি পাই।
শ্যামলী শোন। কি বলছো? কাছে আয়। কি কত গাল বন্ধুই করেছি তুমি, কত ছোট কাজ করেছি তোকে, অপদার তো ভাবতে ক্ষমা করিস না। আমার এলে তোরা একটু তাড়াতাড়ি খেয়ে নিস মা। কেন? শরীর খারাপ লাগছে নাকি? ঘুম পেয়েছে মা, এবার ঘুমাবো আমি। কিভাবে শোয়া শো কি দেরি করছেন? ভদ্রলোক গাড়িতে বসে রয়েছেন। আরে ওই যে মেডিকেল এক্সামিনেশন, তারপরে শৈশব কি করবার করার করার উঠুন উঠুন। আরে এই বাড়ি থাকো নাকি তোমরা? এই যে আমারই বাড়ি। আরে আপনি তো বড় সাংঘাতিক লোক,
দেড় বছর পর ভাড়া দেননি। তবে কমিশনের টাকাটা পেলে, তবে কমিশনের টাকা পেতে গেলে এই ফর্ম গাড়ি ফিল আপ করবি। আমি এসব করছি কেন? আমি তো নেই, আমি ফিনিশ। ফিনিশ কি? আমি সব বিনাশ করেছি। আপনাদের পাওনা ঠকানোর জন্য আমি আপিন খেয়েছি। আমি মরতে পারবো না। ও দাদা, ও মশাই, ও দাদা, আপনি তো রাজা মানুষ, আপনি আমাকে বাঁচান, হয় ডাক্তারের কাছে নিয়ে যান, হাসপাতালে পাঠান, যাও কিছু করুন, আমি মরতে পারবো না, আমাকে বাঁচান দাদা। এই ছেলেরা সব ঠিক করেই বলেছি, আমিও বাঁচার নিশানা খুঁজে পেয়েছি, তবে আমি মরবো কেন? আমি বাঁচতে চাই ও দাদা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই দাদা, আমি বাঁচতে চাই। আমার পকেটে খারাপ কিছু না, খেয়েছে পুরোনো তেঁতুল, আমি পাঠিয়ে দিয়েছি। না কেউ মরবো না চক্রবর্তী মশাই, আমরা অমৃতের ছেলে, আমরা জন্মাবো, এমনি তিলে তিলে কষ্ট পাবো, আবার একটু একটু করে জীবনকে ভালোবেসে এমনি শিদে হয়ে দাঁড়াবো। আমাদের মৃত্যু নেই, আমরা অমর। নেন দাঁড়ান, আরে মশাই নিজের পায়ে দাঁড়ান, নবজীবন লাভ করো। ঠিক বলেছ, ঠিক বলেছ, এই তো আমার নবজীবন, আমার নতুন করে আমি সব দেখতে পাচ্ছি, চারিপাশ আমার ঘর উঠেছে, শক্তিমান এসেছে দুর্বলকে রক্ষা করতে, সন্তান হয়ে তুমি এসেছো আমার পাশে, তোমরাই তো আমার নতুন পৃথিবী, আলোয় আলোময় হয়ে উঠেছে চারিদিক। তোমরাই তো আমার বাঁচার নিশান, সারা জীবন সুখ পায়নি, আজ সুখের দিনে সবার আগে ওর আশীর্বাদ চাই। তোমার ছেলে তোমার সামলির ভার নিয়েছ, আশীর্বাদ করো, আশীর্বাদ করো ওদের, যুগ যুগান্ত ওরা যেন বেঁচে থাকে, যেন বাঁচার মতো বাঁচে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।